হাদিস সম্পর্কে যখন কেউ জিজ্ঞেস করে বলে যে এটা নবীর মৃত্যুর পরে লিখা হয়েছে তো আপনারা বলেন যে না নবীর সময়কালেই লিখা হয়েছে তো আহ এই ব্যাপারটা আমি একটু পরিষ্কারভাবে জানতে চাই কি ব্যাপারটা পরিষ্কার ভাবে জানতে চান যে নবীর হাদিস নবীর জীবদ্দশায় লেখা হয়েছে কিনা এটাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন এই হাদিসটা একটু পরে শোনেন ভাই এম আলী ইবনু আমরুল্লাহ আর রাসূললাই আবু হুরায়রা যা যা বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনু আমর যা লতানা ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না আচ্ছা আচ্ছা এবারে এই হাদিসটা একটু পড়ে শুনান আচ্ছা আমি বলছি আমি যেটা বলতে চাইছিলাম যে নবী যখন যেমন আগে পরে শুনান তারপরে আপনি বলেন হ্যাঁ আপনার কথা পরে বলেন আগে দলিলটা পরে শুনান আমি যা কিছু রসুল সাল্লাম নিকট হতে শ্রবণ করতাম তা লিখে রাখতাম এই কথা শুনে নবী কি বলছিল লাস্টে পড়েন তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বললেন তুমি লিখতে থাকো ওই জাতের কসম যাহা যার হাতে আমার জীবন যা কিছু এ মুখ হতে বের হয় তা সবই সত্য আচ্ছা তাহলে নবীর হাদিস কি নবীর জীবদ্দশা লিখিত হয়েছে নাকি মানে পরে মরার পরে লিখছে না আমি যেটা বলতে চাইছিলাম যদি আমি আজকে আপনার কথা শুনি তাহলে আমি যদি আপনার কথাটা নোট করি তাহলে আমি এইভাবে লিখবো যে আসিম মহিউদ্দিন বলেছেন এখন এই যে মাছ থেকে বর্ণটা কাটি আসছেন এনারা কি কারণে এনারা কি কারণে মানে একজন লিখেছে তার কাছ থেকে তার ছাত্ররা শিখছে তার কাছ থেকে তার ছাত্ররা শিখছে তার কাছ থেকে তার ছাত্ররা শিখছে এইভাবে শেষ পর্যন্ত হয়তো গিয়া ইমাম মালিকের কাছে গিয়ে এটা পৌঁছাইছে অথবা ধরেন ইমাম আবু হানিফার কাছে গিয়ে পৌঁছেছে বা ইমাম ইমাম বুখারির কাছে গিয়ে পৌঁছেছে ইমাম মুসলিমের কাছে পৌঁছেছে এইভাবে তাদের কাছে পৌঁছেছে তখন তারা লিখে রাখছে যে অমুকে আমি শুনছি অমুকের থেকে অমুকে শুনছে তার অমুকের থেকে অমুকে শুনছে তার অমুকের থেকে আর এ শুনছে পড়ছে হচ্ছে তার বই থেকে বা অমুক আমি পাইছি অমুকের বই থেকে অমুকে পাইছে তমুকের বই থেকে তমুকে পাইছে তার বই থেকে তা তমুকে পাইছে তার লেখা থাকে তমুকে পাইছে তার মুখের কথা থেকে এইভাবে চেইন তৈরি হয়েছে ভাই আপনি একটু

মধ্যে কিছু লোক নবীর নামে কিছু কথাবার্তা চালাই দিছিল ঢুকাই দিছিল তখন পরে যে দেখা গেছে যে ওই বারে চাপা চুরি মৃত্যুকাড়ি করে বেড়ায় একজন মানে এসে বলছে এই বেড়া একটা চাপাবাজ এইবার মিথ্যা কথা বলে এইবারে সুদ খায় এবারে মানে ইয়া করে এই জন্য এই বারের সব হাদিস বাতিল এইভাবে কিছু জাল হাদিস বেরিয়েছে কেউ কেউ মুহম্মদের নামে মিথ্যা মিথ্যি নিজের নিজের কথা জাল হাদিস নাই মানে ওই কালেকশন নাই জাল হাদিস জাল হাদিস জাল হাদিস হচ্ছে বাড়ানো গল্প কাহিনী সেটাই বলছি যেমন ধরেন নামে চালা দিচ্ছে হয়তো সে তার দাদার কাছ থেকে শুনছে দাদা একটা স্মরণীয় বাণী বলছে বা অমুক ব্যক্তি একজন পন্ডিত ব্যক্তি একটা স্মরণীয় বাক্য বলছে সে এটা মোহাম্মদের নামে চালা দিচ্ছে এরকম কিছু জাল হাদিস আছে সেই জাল হাদিস বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু আপনি কি ভাই জাল হাদিস আর কাকে বলে এই দুইটার পার্থক্য বোঝেন সেলিম সাহেব না আমি আপাতত জাল হাদিসের ব্যাপারটাই ধরছি এখানে তো আমি ওই আলোচনায় যাচ্ছি না মানে যদি সব পাণ্ডুলিপি থেকে আসে সংকলন করা হয় তাহলে এই কথাগুলো তো পরে ঢোকানো হয়েছে মনে হয় জাল হাদিসের যেগুলো আমার মনে হয় এই আলোচনাটা আপনার সাথে মোমিন্দার সাথে এই আলোচনা আমাদের সাথে না হ্যাঁ মুমিনদের সাথে কি আপনি মানে তর্ক 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 করেন এগুলো নিয়ে ধর্ষাধস্তি করেন কারণ এগুলো মুমিনরা উত্তর দিবে আমাদের কাছে কেন ভাই এটা সর্ট অফ হচ্ছে ইসলামের মানে হাদিসের ডিফেন্স করা দিয়ে ভাই আমরা নাস্তিক হয়ে হাদিস ডিফেন্ড করতে মানে হাদিসের অথেন্টিসিটি ডিফেন্ড করতে যাব ভাই এত এত ওয়ার্থলেস কথা ডিফেন্ড বলছি আপনাকে আপনাকে ডিফেন্ড করতে মানে আপনি অথরিটি অথরিটি ডিফেন্ড করতে অথরিটির কথা বলতেছেন বা এটা গ্রহণযোগ্যতার ডিফেন্ড ডিফেন্ড করার কথা বলতেছেন আর কি ওটা ভাই আমরা করতে চাচ্ছি না বা ওটার সব পক্ষে বিপক্ষে কোনো কথাই বলতে ইন্টারেস্টেড হচ্ছে না যাদের যারা হাদিসটাকে একটা অথেন্টিক ইয়ে হিসাবে অথেন্টিক রিলায়েবল সোর্স হিসাবে ইয়ে করে পিচ করে তাদের কাছে আপনি যা বলতে পারেন এবং ওই হিসাবে আমার আমার জানা মতো ওই হিসাবে আপনার কোরআনের মধ্যেও সমস্যা খুঁজে বের করা যায় তো মজা নিবো আমরা পাশে দাঁড়ায় মজা নিবো হাততালে দিবো আপনারা ফাইট করবেন আমরা তবে কলা বাচ্চা ভাই হ্যাঁ যদি নিয়ে তর্ক করতে যান তাহলে কলা বাচ্চা যান হ্যাঁ কল্লাটা টা সাবধানে

করে আপনারা কোন একটা কনক্লুশনে পৌঁছায় বলেন যে ভাই আমরা এই কনক্লুশনে পৌঁছেছি আর যদি পৌঁছাতে না পারেন তাহলে আপনারা আপনাদের যে জিহাদ আছে সেই করতে চাইছিলাম এটা ইন্টারেস্টেড না ভাই সেলিম ভাই ইন্টারেস্টেড না ওই বিষয় আলোচনা করতে আমি আমি বাট এটা অথেন্টিসিটির পক্ষে কথা বলতে আমি ইন্টারেস্টেড না 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 আসিফ ভাই যে যে আলোচনাগুলো করবেন বা ফাইট করবেন সেটা একটু অনলাইনে করেন হ্যাঁ আমরা একটু লাইভ লাইভে দেখতে চাই সেই আসিফ ভাই আসিফ ভাই করতেছেন আসিফ ভাই নিজে ইন্টারেস্টেড না তুই দশবার বললে তো আসিফ ভাই ইন্টারেস্ট পারবে না না আপনি ধর্মের ধর্মিকেরা যে মানে হাজার বার নানা করে একই প্রশ্ন রিপিট করেন আসিফ ভাই হাজার বার নানাই বলে দিবে আপনাকে একটা কথা বলেন আপনারা এগুলা মানে অনলাইনে করেন আমরা এই যে আপনাদের যে শান্তির ধর্মের যে শান্তির পায়রা কিভাবে দুই দুই গ্রুপের শান্তির পায়রা কিভাবে ঠোকাঠকি করতেছে কিভাবে মানে শান্তিপূর্ণ আলাপ আলোচনা করতেছে এটা দেখে আমরা

আচ্ছা আমরা পরের জনকে যুক্ত করি বাংলা বাংলা আপনাকে যুক্ত করা আছে বাংলা আপনি বলেন তাহলে নমস্কার দাদা অনেক দিন ধরে চেষ্টা করছি আপনাদের সাথে একটু যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপনারা ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আপনার কথাগুলো সব শুনি আপনার লাইভগুলো সব শুনি আমি একটা হিন্দু ধর্ম সম্বন্ধে একটু কিছু জানতে চাইছিলাম আপনি মনে হয় দেখছেন কিছুদিন আগে নরেন্দ্র মোদি সাগরে গিয়ে দারোকানগরী দর্শন করছে এই সম্বন্ধে যদি একটু আমাকে জানাতেন তোลก খুব ভালো লাগদরকি হ্যাঁ ওই যে মেশিন টেশন নিয়া গেছে কিন্তু এই মেশিন নিয়া গিয়ে এটা করলে আগের কালের লোকেরা তো আগের কালের মুনি সেটা তো মেশিন মেশিন নিয়া যেত না আগের কালের মনিরা ছিল তো করতে চেয়ে তাহলে আমি তাকে একটা সাধুবাদ দিতাম কিন্তু সে অক্সিজেন সিলিন্ডার টলেন্ডার নিয়া গেছে এটাতে তো আমি তাকে কোনো সাধুবাদ দিতে পারছি না ভাই আচ্ছা আচ্ছা আজকে এত তা দাই হোক সাধুবাদ দেওয়ার জন্য না আপনার কথাগুলো সবই শুনি খুব ভালো লাগে সবই জ্ঞানের কথা কিন্তু এই জ্ঞান তো আসলে মানুষ নিতে চায় না ব্যাপারটা বলছেন বাংলাদেশে এই জ্ঞান তো মানুষ নিতে চায় না কথা বলার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছিলাম যদি একজন মুমিন বললো যে আপনি আপনার খোঁজ নিচ্ছিল আর কি দেখলাম যে চার পাঁচ দিন আগে নাকি একটা লাইভ চলছিল সেই লাইভে নাকি আপনার সে আপনাকে কি বলল তারপরে নাকি লাইফটা বন্ধ করে দিলেন তারপর আপনাকে নাকি আর পাওয়া যায় না তারপর একজনের কাছে জিজ্ঞাসা করলো যে আপনি সুস্থ আছেন না অসুস্থ যে বকেন খইখতি হেই জন্য মনের ভিতর আকর্ষণ যে আপনার সাথে একটু কথা বলি অনেক দিন ধরে চেষ্টা করতেছি আপনার সাথে কথা বলার জন্য আমার বেশি কিছু জানার নাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যে কাজটা করতে আছেন চালাই যান হুম আর মাঝে মাঝে একটু যদি কথা বলতে চাই আপনাদের সাথে একটু যুক্ত করে দেন আমাকে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে